আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথের আর একটি পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পর্ব হচ্ছে 14তম পর্ব। তো আজকে আমরা শিখব বিভাজ্যতা। কোন একটা সংখ্যা দেখে এক সেকেন্ডে তোমরা বলে দিতে পারবে বা আপনারা বলে দিতে পারবেন যে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে কিনা। তো বিভাজ্যতা নিয়ে আমি কয়েকটা ভিডিও বানাবো এক সিরিয়ালি। তো আজকে হচ্ছে দুই দ্বারা বিভাজ্য, মানে কোন কোন সংখ্যাগুলোকে দুই দ্বারা বিভাজ্য বলা যাবে। একবারে এক সেকেন্ডে দেখা মাত্রই আপনার ব্রেন দৌড়ে ফেলবে যে এটা দুই দ্বারা বিভাজ্য। তো সেটা শেখার জন্য আমি একটু সংখ্যা লিখে ফেলেছি। আসলে মূলত আমি ভেবেছিলাম যে রেকর্ডিংটা চালু হয়েছে, কিন্তু চালু হয় না, এই জন্য এটা লেখা হয়ে গিয়েছে আর কি এতটুকু। তো পরে দেখলাম যে অফ আছে, তো আমি আবার পুনরায় চালু করে ভিডিওটি করছি আর কি। তো আজকে আমাদের দুই দ্বারা বিভাজ্য। তো কোনো একটা সংখ্যা দেখে আপনি বলতে পারবেন যে এটা দুই দ্বারা বিভাজ্য। তো সংখ্যাটি এমন যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য, আমি পরে উদাহরণ দিয়ে দেখাবো, শূন্য অথবা জোড় সংখ্যা হলে উক্ত সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে। উক্ত সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তো সংখ্যাটা আমরা দেখে ফেলেছি, এখন হচ্ছে উদাহরণের পালা। তা আমি কয়েকটা সংখ্যা লিখব এখানে, যে 4, 5, 6, 1, 7, 2, 3, 4, 9, 9, 8, 2। এখানে তিনটা লিখলাম, তো তিনটার মাঝে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এই সংখ্যাটির প্রথম যে একক স্থানে আছে এটা হচ্ছে বিজোড় সংখ্যা, আর এটা শূন্য না। তার মানে এটা কি বিভাজ্য নয়, দুই দ্বারা বিভাজ্য নয়। আমরা কিন্তু সংখ্যার মধ্যে লিখেছিলাম আর কি শূন্য অথবা জোড় সংখ্যা থাকতে হবে। তাহলে এই সংখ্যাটা নিশ্চয় কি হবে, দুই দ্বারা বিভাজ্য হবে। দুই দ্বারা বিভাজ্য কেন বিভাজ্য, কারণ একক স্থানীয় অঙ্কের ইয়াতে মানে অঙ্কটি জোড়, এটাও একক স্থানীয় অঙ্কটি জোড়, এটাও কি করবে দুই দ্বারা বিভাজ্য হবে। এভাবে সংখ্যার প্রথমে যত বড়ই সংখ্যা থাক, 2, 3, 7, 5, 7 এভাবে যতই থাকুক, এটা দেখেই আমি বলে ফেলবো যে একক স্থানীয় অঙ্কের জোড় অঙ্কটি রয়েছে, একক স্থানীয় অঙ্কে জোড় রয়েছে। তাই আমি এটাকে বলে ফেলতে পারবো কি দুই দ্বারা বিভাজ্য। আবার যদি এরকম হয় 7, 2, 7, 9, 4, 5, 3, 2, 0, এটা দেখে বলে ফেলতে পারবো যে একক স্থানীয় অঙ্কে শূন্য রয়েছে, তার মানে কি অঙ্কটি সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য, ঠিক আছে। খুবই ইজি। আর আমরা পরবর্তীতে তিন দ্বারা বিভাজ্য, চার দ্বারা বিভাজ্য সেগুলোও দেখব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।